বাংলাদেশের অর্থনীতি বিগত বছরগুলোর তুলনায় এখন একটু, যেটা যদি বিগত বছরে যে স্বাভাবিক ঊর্ধ্বমান গতি বলে ধরে নিই, যেটা গ্রোথ বলা হয়, সেক্ষেত্রে একটু আমাদের এখন একটু স্বাভাবিক যে গ্রোথ মাত্রাকে একটু নট বলবো যে থামিয়ে দিবে, বাট এটা একটু প্রেশারের মধ্যে পড়বে। তার কারণটা কতগুলি ফ্যাক্টর। প্রথমত নোটিসেবল হলো আমাদের যে রোহিঙ্গা যে শরণার্থীরা আসছে, এদের তো একটা ফাইন্যান্সিংয়ের, এদের থাকার ব্যবস্থা, এতে গভর্নমেন্ট এক্সচেকারে একটা প্রেশার পড়বে, এটা একটা দেখা। দ্বিতীয়ত হলো এই বছরটাতে যে বন্যা গেল, বন্যা এবং অতিবৃষ্টির কারণে আমাদের যে প্রাথমিকভাবে যেটাকে বলা হয় ইরি মৌসুমের যে বিশেষ করে সিলেট অঞ্চলে যে ক্ষতিগ্রস্ত হলো, যেটা বোরো ফসলে, দ্বিতীয়ত হলো এই আমন ফসলও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলত দীর্ঘদিন ধরে আমরা একটা ফুড সিকিউরিটি জোনে ছিলাম, তো ফুড আমদানি করা লাগতো না। এখন যেহেতু আমাদের সেই ফুড সিকিউরিটি ব্যালেন্সটা একটু ডিসরাপশনে আছে, আমাদের ফুড ইম্পোর্ট করতে হচ্ছে, সেখানে ফরেন এক্সচেঞ্জের দরকার, এইটা ইনফ্লেশনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটাকে বলে ফুড ইনফ্লেশন। তো এটা হলো একটা কারণ। আরেকটা দৃশ্যমান কারণ হলো আমাদের বিগত বছরগুলোর তুলনায় যেখানে আমাদের রিমিটেন্সটা গ্রোথ ছিল, যদিও এই কোয়ার্টারে বিগত বছরের তুলনায় বাড়ছে, বাট যেটা বলতেছি এটা $15 বিলিয়ন বা তাকে অতিক্রম করার মতো সিচুয়েশানে আমরা এখনও আসি নাই। সেটা গ্লোবাল সিচুয়েশানটাও রিমিটেন্সের সেইভাবে হয়তো পক্ষে না, যদি না আমরা আমাদের যে ওয়ার্কফোর্স তাদের স্কিলটা গুণগত পরিবর্তন না করি, অর্থাৎ যে ক্লাস অফ পিপল আমাদের থেকে দেশ থেকে যায় সেই স্কিলনেস বা ওই ক্যাটাগরিটা যদি আমরা আপগ্রেড এডুকেটেড মাচ মোর হায়ার স্কিলের পিপল যদি না পাঠাই, সেক্ষেত্রে এটার একটা মেজর গ্রোথকে আমরা এনশিওর সাস্টেনেবল হতে এনশিওর করতে পারবো না। তো এইটা বললাম যে ফুড সিকিউরিটি ডিসরাপশন ঘটা, রোহিঙ্গা ইস্যু, থার্ড ডেস রিমিটেন্স ইস্যু, এইসব কারণে আমি মনে করি যে আমাদের ইকোনমি একটু প্রেশারে আছে। এটা ওভারঅল বললাম যে যদিও গভর্নমেন্টের এই সেন্সে একই গভর্নমেন্ট আছে, কন্টিনিউটি আছে বিগত 8-9 বছর ধরে, সুতরাং পলিসিতে কোনো মেজর কোনো শেক আপ নাই, এবং সেই পলিসি কন্টিনিউটির কারণে একটা স্টেবল জোন সেখানে কাজ করছে। বাট ওভারঅল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইফ ইউ নোটিস দ্যাট, যদিও রেটলি দেখা যাচ্ছে যে স্ট্যাটিস মানি সাপ্লাই পয়েন্টে ক্রেডিট গ্রোথের ক্ষেত্রে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ইজ দেয়ার, বাট হাউ মাচ দ্যাট ইজ ফর রিয়েলি ফর প্রোডাক্টিভ সেক্টর দ্যাট আলটিমেটলি আইদার ফার্স্ট রেজাল্টেড ইন টু এমপ্লয়মেন্ট, দ্বিতীয়ত হলো সেটা আমার এক্সপোর্টকে ব্যাক আপ করবে, ফার্দার বুস্ট আপ করবে, বা ইম্পোর্টকে সাবস্টিটিউট করবে, সেটা কিন্তু এখনও মেজারেবল না, এখনও দৃশ্যমান বা এখনও পরিমাপের বৃত্তের মধ্যে এখনও আমার জানা মতো দেখি নাই। সেটার জন্য হয়তো বছর শেষ পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট যেটাকে বলা যায় যে যেহেতু বিগত বছরগুলিতে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টরে হয় নাই, সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বোথ এডুকেটেড অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটেড, পার্টিকুলারলি এডুকেটেড আনএমপ্লয়মেন্টটা বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে। ফলত একটা যেটাকে বলা যায়, যেটা আমাদের সে বিগত 20 বছরে আমরা যে স্বস্তির জোনে ছিলাম, এখন সেটা স্বস্তির জোনটা এখন নাই। সেক্ষেত্রে এটা ইটনিস পলিসিগত সাপোর্ট, একটু দৃষ্টিভঙ্গির পলিসির একটু রিঅ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে, বিশেষ করে যে কথাটা বললাম এই সিচুয়েশনগুলি ট্যাকেল করা, এবং এটাকে আবার আমাদেরকে সেই এটা স্বস্তির জোনে ট্র্যাকে ফেরত নেওয়ার জন্য এই সময়টা মনে হয় একটু দৃষ্টিভঙ্গি একটু
অধিকতর কশাস হওয়া, বিশেষ করে পাবলিক এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আনপ্রোডাক্টিভ পাবলিক সেক্টরকে রাষ্ট্র টেনে ধরা, প্রোডাক্টিভ সেক্টরগুলি বিশেষ করে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি যাতে অন টাইমে উইদিন বাজেটারি ফ্রেমওয়ার্কের মধ্যে যাতে শেষ হয়, যতটা সম্ভব সেখানে যদি সেভিংস করা যায় সেটা হবে সবচেয়ে মঙ্গলজনক আমার মনে হয়। দ্যাট ইজ দ্য ইকোনমি নিয়ে বর্তমান মুহূর্তে অ্যাসেসমেন্ট। আমাদের ইকোনমির সাথে রোহিঙ্গের সাথে তো সিরামিক নাই, বাট ইকোনমির অংশ হিসাবে ইউসি সিরামিক সেক্টরে যদি আমরা বলি, এটাকে মেজরের তিনটা বড় ভাগ আছে, সাব সেক্টর আছে। টেবিলওয়ার, যেটা আমরা সোজা বাংলায় বলি তৈজসপত্র বা টেবিলওয়ার, দ্বিতীয়ত হলো স্যানিটারি ওয়ার, এবং তৃতীয়ত হলো টাইলস, ফ্লোর কভারিংস, ফ্লোর টাইলস। এই তিনটা সেক্টরের মধ্যে সমসাময়িক সময়ে বিগত বছরগুলিতে স্যানিটারি ওয়ার এবং টাইলস ওয়ারের ক্ষেত্রে মোটামুটি ভালোই অনেকগুলি ইনভেস্টমেন্ট ঘটছে, এবং এখানে দেশে আমার মনে হয় যেটা আগে প্রচুর ইম্পোর্ট হতো বিশেষ করে টাইলসের ক্ষেত্রে এবং স্যানিটারিওয়ারের ক্ষেত্রে, এখন বাংলাদেশে অনেকগুলি স্যানিটারিওয়ার এবং টাইলসের উৎপাদক আসছে যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পর্যায়ে। তাহলে ডোমেস্টিক কনজামশনের ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন, সেটা হলো ইম্পোর্ট সাবস্টিটিউশন, অর্থাৎ ডোমেস্টিক প্রোডাকশনের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আসছে, এবং সেক্ষেত্রে একটা স্কিল ম্যান পাওয়ারও ক্রিয়েট হয়েছে, একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, তো এটা আছে। বাট টেবিলওয়ারের ক্ষেত্রে যেটা আমাদের দেশে 1960 সাল ওই দশক থেকে শুরু হয়েছে, বিগত এটা নতুন মাত্রা আসছিল বেসিক্যালি 1990 ওই দশকে, এবং এই 2000 সালের এই বিগত 15 বছর ধরে টেবিলওয়ার ক্ষেত্রে একটু আমাদের আন্তর্জাতিক মানের পর্যায়ে গেছে। আমরা বিশেষ করে বিগত বছরগুলিতে আমরা এক্সপোর্ট করা শুরু করেছি, এটা হাইয়েস্ট এই টেবিলওয়ার এখনও স্যানিটারিওয়ার বা টাইলস ওই পর্যায়ে এক্সপোর্ট পর্যায়ে যায় নাই সিগনিফিকেন্ট ওয়েতে, গেল সেটা সামান্য 2-3 মিলিয়ন $5 মিলিয়ন বেশি। বাট টেবিলওয়ারটা তৈজসপত্রের অংশটুকু, এটা এখন আমাদের প্রথম থেকে এটা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি এক্সপোর্টকে টার্গেট করেই করা হয়েছে, এবং সেক্ষেত্রে অ্যারাউন্ড $40 মিলিয়ন এখন এক্সপোর্ট হয় গত 2016-17 বছরে এই টেবিলওয়ার ইন্ডাস্ট্রি থেকে। এর মধ্যে আমাদের এখানে 6 জন নাম করা প্লেয়ার আছে, 6 ইন্ডাস্ট্রি, যদিও অন্যান্য সহ মিলে 8 জন হতে পারে, বাট 6 জন এক্সপোর্টারের মধ্যে শাইন ফোকাস সিরামিক এর মধ্যে লিডিং, অলমোস্ট থার্টি পার্সেন্ট আপ এক্সপোর্ট শাইনপুকুর থেকে হয় 40 মিলিয়নের মধ্যে। আমরা আশা করি যে আমাদের এই একটা সাস্টেইনেবল হবে, আমরা এটা হয়তো অনেক বেশি বাড়বে না, বাট 12-13-14 মিলিয়ন এক্সপোর্ট করা, এই গতিটা হয়তো ওয়ার্ল্ড ডিমান্ডের উপর নির্ভর করে, বিভিন্ন ফ্যাক্টর আছে, বিকজ কম্পিটিং কান্ট্রি যারা র মেটেরিয়াল, এই টেবিলওয়ার ইন্ডাস্ট্রি যারা র মেটেরিয়াল উৎপাদকও বটে, যে সোর্সিং অফ র মেটেরিয়াল আমরা তাদের থেকেই করি, তারা তাদের সাথে আবার ইন্টারন্যাশনালি আমরা কম্পিট করি, এর মধ্যে প্রধানতম চীন, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত দেশে বা ইভেন ইরান, তারা তাদের র মেটেরিয়ালে খুব রিচ। এখন আমাদেরকে ওই সমস্ত দেশ থেকেই মূল উপাদানগুলি আমদানি করে এই কাস্টম ডিউটি দিয়ে, ভ্যাট দিয়ে, এবং আনুষঙ্গিক ভাড়া দিয়ে তাদেরই সাথে ইন্টারন্যাশনালি কম্পিট করা, এটা বেশ এখনকার দিনে বেশ চ্যালেঞ্জিংই বটে। ইকোনমিক্স যেটা যারা পড়ায় অ্যাডাম স্মিথের থেকে শুরু করে, এরা ওই তাদের যে তত্ত্ব, যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সেই তত্ত্ব অনুযায়ী ইনফ্যাক্ট সিরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে হওয়ার কথা না, বাট এটা বাংলাদেশি এন্টারপ্রেনারদের আমি বলবো যে রিস্ক প্রোন, যেটাকে সাহস বলা যায় বাংলায়, এখানে রিস্ক শব্দটা শুধু প্রথাগত ঝুঁকি না, এটা তার একটা সাহসী, সে অতিমাত্রায় সাহসিকতার কারণেই হোক, এবং
সর্বোচ্চ বাংলাদেশি লেবার ফোর্স, তাদের প্রতি তাদের যে ক্রিয়েটিভনেস, তাদের যে উদ্ভাবনী শক্তি, এটা এবং যেটা আরেকটা মেজর কারণ ছিল যেটা ইদানিং সেটা আমরা খুব রিস্কের মধ্যে আছি, সেটা হলো আমাদের ন্যাচারাল গ্যাস ছিল, কোয়ালিটিটা খুবই টেবিলওয়্যারের জন্য খুবই উপযোগী ছিল। বিশেষ করে আমাদের ন্যাচারাল গ্যাসটা সালফার ফ্রি হওয়ার কারণে এটা পোড়ানোর পরে যে রিসাইডুয়াল যে ইফেক্টটা, এটা সে সালফার রিসাইডুয়াল থাকে না, ফলত যে কিলনে বা তৈজসপত্র পোড়ানো ফায়ারিংয়ের সময় এটা কোয়ালিটিটা মেনটেন করা যায়। এটা ছিল বাংলাদেশের একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন। আনফর্চুনেটলি আমাদের এই অ্যাডভান্টেজ পজিশনটা ইট ইজ অলরেডি, আমরা যদি বলি এটা একটা ওয়েনিং, ইংরেজি থেকে বলা এটা ক্রম নিম্নমুখী, এটা অনেক দাম বেড়ে গেছে, গভর্নমেন্টকে হয়তো বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে, অথবা সবচেয়ে বড় কথা এটা নির্দিষ্ট প্রেশার পাওয়া যাচ্ছে না, এটা অ্যাভেলেবিলিটিটা উইথ মেনটেনিং দি স্পেসিফিক প্রেশার লেভেল অফ দি গ্যাস সাপ্লাই, এটা আমাদেরকে খুব কঠিনতর অবস্থার মধ্যে ফেলছে। এতে করে আমাদের শুধু ওয়েস্টেজই বেড়ে যায় না, এক্সপোর্টের গুণগত মান বজায় রাখা আমরা খুব সমস্যার মধ্যে আছি। বাট যাই হোক, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে গ্লোবাল যে সিনারিও ইকোনমিক সিচুয়েশন ছিল, ইউ আন্ডারস্ট্যান্ড সিরামিক ইটসেলফ অলসো ইট ডিউরেবল প্রোডাক্ট, ইট ইজ নট নাইদার এসেনশিয়াল নর লাইক ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ইটস হাই ভ্যালু আইটেম না, ইট ইজ যে একবারে বলা যায় প্রাইমারি প্রোডাক্ট না, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, বাট স্ট্রং লিঙ্ক টু দি প্রাইমারি এসেন্স, বিকজ এটা একবারে সিম্পল মাটি যেটাকে সোজা বলে ক্লে থেকে আসে মেজরিটি, যদিও দের আদার ইনগ্রিডিয়েন্ট ভ্যালুয়েবল ইনগ্রিডিয়েন্টস আর দেয়ার ইনক্লুডিং লিকুইড গোল্ড, ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল কনজামশন টেবিল অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য, তো এগুলি সবগুলি আমাদেরকে ইম্পোর্ট করতে হয় এবং হাইলি অনেক সময় কাস্টম ডিউটিজ হাই ব্রেকেটে থাকে। এবং মজার ব্যাপার হলো এই যে সিরামিক ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এক্সপোর্টের ক্ষেত্রেই বাংলাদেশে আজকের দিনে যতটা ইন্ডাস্ট্রি হয়েছে ট্রেডিশনালি, এজ আই রিকল এসে 1950 ইভেন যখন আদমজি হয়েছে যে দেশে জুট উৎপাদন হয়তো ওই বোনাস ভাউসা, মানে এক্সপোর্টের ক্ষেত্রে হলে গভর্নমেন্টের বোনাস পাচারের যে স্ট্রং রেভিনিউ জেনারেশন কারণ ছিল, মেজর একটা রেভিনিউ জেনারেশন ছিল ওই জুট ইন্ডাস্ট্রির জন্য। টিল টুডে জুট ইন্ডাস্ট্রি যাই করো কম আর বেশ হোক তাদের সাবসিডি আছে গভর্নমেন্ট দেয়। সিমিলারলি আজকে যারাই যে কিছু এক্সপোর্ট করুক, লেটলি তো গভর্নমেন্ট ইভেন আইটি সফটওয়্যার এক্সপোর্ট করলো, ডিক্লেয়ার করেছে যে তাদেরকে ওটা সাপোর্ট দেবে, বাট আই ডোন্ট নো রিজন হোয়াই, আমরা হয়তো ইন্ডাস্ট্রির থেকে সেইভাবে জোরালোভাবে দাবি করি নাই, সেটাও হতে পারে অথবা গভর্নমেন্টেরও সেভাবে ন্যাক নজর হয় নাই যে সিরামিক সেক্টরে যে টেবিলওয়্যার যাই আমরা অল্প কিছু এক্সপোর্ট করি, 40 ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না, ন্যাশনাল লেভেলে 40 or 50 million dollars ইট ইজ নট ভেরি হিউজ অ্যামাউন্ট, তো এটা সেইভাবে গভর্নমেন্টের কোনো এক্সপোর্ট সাবসিডি বা এই নেটওয়ার্কের মধ্যে সোফার পড়ে নাই। যদিও ইম্পোর্ট অ্যাজ আই সেড দ্যাট র মেটেরিয়ালগুলি ইম্পোর্ট বেস এবং হাইলি, বিশেষ করে যখন গোল্ড জাতীয় জিনিস ইম্পোর্ট করা হয় হাই ভ্যালুয়েবল আইটেম, প্লাটিনাম লিকুইড প্লাটিনাম, এগুলি কিন্তু ট্যাক্স রেট অনেক হাই, তো এগুলি ট্যাক্স পে করে আমরা আবার গ্লোবালি কম্পিট করা বড় মুশকিল, এবং আমাদের টু বি ইট ইজ নট ইন দ্যাট ওয়ে প্রবাবলি আমরা যারা ইন্ডাস্ট্রি আসছি সেক্ষেত্রে গভর্নমেন্টের অন্যান্য এজেন্সির সাথেও হয়তো সমস্যাগুলি প্রপারলি তুলে ধরতে পারতেছি না, সেটাও কিছু কিছু সমস্যা এখানে আছে। যেমন ইন্ডিয়া যখন আমরা জরুরি ভিত্তিতে অনেক সময় এয়ারপোর্ট দিয়ে আমরা আনি, এখন এয়ারপোর্টে দেখা গেলো এই মালগুলি যদি ভেরি কস্টলি এবং খুব বেশি ওয়েটই না হারিয়ে যাচ্ছে, এখন যারা কাস্টমস, তো কাস্টম অথরিটি তো রেসপন্সিবল নয়, সিভিল এভিয়েশন অথরিটি, তাদের মধ্যে কোঅর্ডিনেশন নাই, ঢাকা এয়ারপোর্টে পার্মানেন্ট একটা গোডাউন নাই, এখন এটা গভর্নমেন্ট, আমি যেমন লাস্ট মন্ত্রী মহোদয়কে যখন বললাম উনি উত্তর দিলেন না এটা খুব মেজর ইস্যু আছে, সমস্যা ওটা মেজর না, বাট ম্যাক্রো অ্যাসপেক্টও তো মেজর না, বাট আমার ইন্ডাস্ট্রির জন্য এটা খুব একটা কনসাইনমেন্ট হারিয়ে যাওয়া মানে আমি আবার করসপন্ডিং এক্সপোর্ট কনসাইনমেন্টটা আমি লুজ করি, কাস্টমারটা পারমানেন্টলি লুজ করি, বিকজ
এই কাস্টমারটা তখন ইন্টারন্যাশনাল অন্য দেশে চলে যায়। তো এই সমস্ত সমস্যা আছে ক্ষুদ্রখাটোটার ব্যবসায়ীর অংশ। বাট ইভেন দেন আমি হতাশার মধ্যে না, আমি পজিটিভ নোটে বলতে চাই যে সিরামিক ইন্ডাস্ট্রি হ্যাজ এ ফিউচার ইন বাংলাদেশ। কারণ এটা সবচেয়ে বড় জিনিস হলো ইট ইজ এ লেবার ইনটেন্সিভ, এবং এই লেবারটা হলো এটা স্কিল লেবার, ইট ইজ নট এ অন্য ট্রেডিশনাল ম্যানুয়াল না, লো ভ্যালু, এটা হাই স্কিল পিপল, লেখাপড়া জানা লোক, এটা আজকে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার সিরামিক ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছে, কোথায় চাকরি পাবে, বিদেশে না, বাংলাদেশেও জব অপরচুনিটি হওয়া সিরামিক ইনস্টিটিউট হচ্ছে, এখানে বিভিন্ন কেমিস্টরা বেরোচ্ছে সারা বাংলাদেশের জেনারেল ইউনিভার্সিটি থেকে। তো দে হ্যাভ দিস হাই একাডেমিক, যারা এক্সিলেন্ট করে আসে তাদের জন্য সিরাকেম ইন্ডাস্ট্রি হ্যাজ এন ক্রিয়েটেড অ্যান অপরচুনিটি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এবং সবচেয়ে উপরের জিনিস হলো আমাদের ইভেন এই যে যারা চারুকলা থেকে বেরোয় এখানেও তাদের ইট ইজ এ আর্ট, ইট ইজ অলসো এ ফ্যাশন, ইট ইজ অলসো একটা ক্রিয়েটিভ মাইন্ডের একটা স্কোপ। তো এক্ষেত্রে এখনকার দিনে স্কিল অ্যান্ড এডুকেটেড লেবার ফোর্সে তাদের এমপ্লয়মেন্টের অপরচুনিটি, এবং তাদের যেহেতু ক্রিয়েটিভ মাইন্ড আজকের দিনে টুগেদার উইথ দি টেকনোলজি, বিকজ এই সিরামিক ইন্ডাস্ট্রিতে টেকনোলজির ইনভলভমেন্ট এবং স্কিল ম্যান পাওয়ারের কম্বিনেশান খুব ইম্পর্টেন্স আছে। এবং যেহেতু বাংলাদেশে এই সোর্স অফ হিউম্যান পিপল ইজ অ্যাবান্ডেন্ট, এবং আমাদের সেই গভর্নমেন্টের রাইট পলিসি অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল সি হিউম্যান পিপল টুগেদার, আমরা উই হ্যাভ কি ইফ ইউ ক্যান কন্টিনিউ দ্য এনভায়রনমেন্ট অফ সাপ্লাইং দিস ক্রিয়েটিভ পিপল, আমার মনে হয় এটা স্ট্রং প্রেজেন্স। আর দ্বিতীয় যেই যেটা স্ট্রেংটা যে গ্যাসের, গ্যাসের প্রবলেমটা এটা হয়তো গভর্নমেন্ট যদি প্রপারলি পলিসি সাপোর্ট নেয়, যে যেমন ধরেন আমাদের ইয়াস ইট ইজ এ লিমিটেড রিসোর্স, আমরা যদি প্রায়োরিটাইজ করি যে এখন ডোমেস্টিক ইউজও ইউজ করতে পারে, এখন গভর্নমেন্ট আই এম শিওর দে আর ইন রাইট ডাইরেকশান, ওয়ান ডে হয়তো এলএনজি বা এর উপর দিয়ে যদি ধরেন ডোমেস্টিকটা সাপ্লাইটা যদি ওদিকে ডাইভার্ট করতে পারে, সিমিলারলি ফার্টিলাইজার ফ্যাক্টরি যদি কিছুটা যেখানে হাই ভ্যালু আইটেম লাইক সিরামিক ইন্ডাস্ট্রি সেখানে যদি প্রায়োরিটি দিয়ে ওনারা যদি গ্যাস সাপ্লাইটা ডিউ প্রেশারটা যদি মেনটেন রাখেন, তাইলে ইন্ডাস্ট্রি দ্যার ইজ এভরি চান্সেস। দি পেস অফ গ্রোথ ইট হ্যাজ ডেমনস্ট্রেটেড লাস্ট টু ডেকেডস, এটা আগামী দিনেও কন্টিনিউ করবে। এবং এক্সপোর্টের পটেনশিয়ালিটি এই কারণে আছে, যারা যেমন শ্রীলঙ্কার মতো দেশ তাদের ওন মাইনিং ছিল, তারা কিন্তু তাদেরকে আমরা গ্লোবালি কম্পিটিং কান্ট্রি হিসাবে ধরতেছি না। ইভেন ভারতের মতো দেশ সিরামিক ইন্ডাস্ট্রিতে গ্লোবালি টাটা সিরামিক, আমি নাম আমাদের আমরা শাইনপুকের সিরামিক আপনি আসছেন কিন্তু ঠিক টাটা সিরামিক ভেরি রিনাউন্ড, তারা এক্সপোর্ট প্রসেসিং জোনে করেছে, সুতরাং তাদের অনেক অ্যাডভান্টেজ পজিশানে, কোনো ট্যাক্স দিতে হয় না কিছু না। তারপরও বাই দ্য গ্রেস অফ অল মাইটি এবং আই উইল সে উইথ দি গ্রেট কনফিডেন্স উইথ দি হিউম্যান রিসোর্স শাইনপুকুর হ্যাজ, আমরা কিন্তু গ্লোবালি অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ মেনি অফ আর কম্পিটিং কান্ট্রির তুলনায় আমাদের পজিশান আমরা কনসলিডেট করতে পারিছি। থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের অনেকগুলি অ্যাডভান্টেজ আছে, বিকজ হিস্ট্রিক্যালি তারা এজন্য চাইনিজ, ব্রডলি চাইনিজ নেশান, হোয়াট ইউ সি অ্যান্থ্রোপোলজিক্যালি মঙ্গোলের প্লেটের অন্তর্ভুক্ত, এই শব্দটাই চাইনিজ ওয়া, আমরাও বলি চীনা মাটির বাসন। এখন এগুলির হিস্ট্রিক্যালি ওদের একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশানে আছে। বাট ইভেন দেন লেটলি আই ক্যান উইথ এ পজিটিভ নোট আই ক্যান শেয়ার দ্যাট আমরা থাই যারা প্রডিউসার ম্যানুফ্যাকচার, মেনি অফ দি কাস্টমার হু হ্যাপেন্স টু বি ইউজ টু টেক দেয়ার প্রোডাক্ট ফ্রম থাই ম্যানুফ্যাকচার, দে আর নাও শোয়িং ইন্টারেস্ট টু কাম ব্যাক টু বাংলাদেশ, অ্যান্ড অবভিয়াসলি শাইনপুকুর ইজ দেয়ার ওয়ান অফ দ্য টপ মোস্ট প্রায়োরিটি। চাইনিজ মেইন কম্পিটিশন তারা হিউজ কম্পেয়ার, আমরা তাদের কম্পিটিশন ইয়ে না, বাট তার দে হ্যাভ মোর দেন 10,000 ম্যানুফ্যাকচারার তাদের আছে, হিস্ট্রিক্যালি ইট ইজ এ 2 মিলিয়ন ইয়ার্স, 2,000 বছরের পুরনো তাদের ইতিহাস, তাদের ওন ম্যাটেরিয়াল আছে, পিপল আছে, এভরিথিং ইজ দেয়ার। বাট ইভেন দেন দেয়ার আর সার্টিন মার্কেট যেখানে বাংলাদেশে বিশেষ করে শাইনপুকুরের স্ট্রং প্রেজেন্স আছে বিকজ অফ আওয়ার কোয়ালিটি,
এবং আদার লাইক আওয়ার কনজুমার অর আই উইল সে দ্যাট আওয়ার কাস্টমার ফ্রেন্ডলি পলিসিস, সেটা হলো যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ইট ইজ এ বলে নেই, এই টেবিল ওয়ারের ক্ষেত্রে গ্লোবালি যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডকে মেজার করা হয় দুইটা স্ট্যান্ডার্ড ইজ ভেরি টপ। একটা হলো নরওয়েজিয়ান স্ট্যান্ডার্ড, যারা এটা সবচেয়ে টপ অ্যান্ড ভেরি টাফেস্ট। তো আলহামদুলিল্লাহ শাইনপুকুর ইজ ওয়ান অফ দি কোম্পানি যার প্রোডাক্ট মিটস দি নরওয়েজিয়ান স্ট্যান্ডার্ড। এটাকে কিছু টেকনিক্যাল টার্ম বাট তবুও বলতে হচ্ছে, যেমন এই প্রোডাক্টটার উপরে ইট মাস্ট বি লেড, ক্যাডমিয়াম, ব্রেমিয়াম এই জাতীয় কেমিক্যাল জাতীয় পদার্থ ইট মাস্ট বি উইদিন দি টলারেবল লিমিটের মধ্যে থাকতে হবে। তো শাইনপুকুরে প্রোডাক্ট মিটস অল দ্য ক্রাইটেরিয়া অফ নরওয়েজিয়ান স্ট্যান্ডার্ড, যেহেতু এটা সবচেয়ে স্টিকেস্ট ইন দি গ্লোবাল স্ট্যান্ডার্ড। সুতরাং ওয়ান্স উই ক্যান মিট দি নরওয়েজিয়ান স্ট্যান্ডার্ড, উই ক্যান মিট দি রেস্ট অফ দি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, উই ক্যান মিট দি আদার ডেভেলপ ইকোনমি স্ট্যান্ডার্ড। সেকেন্ড ক্রাইটেরিয়া ইজ দ্য ইট ইস কল ক্যালিফোর্নিয়া স্টেট প্রপোজিশন 465, দ্যাট স্ট্যান্ডার্ড অলসো শাইনপুকুর প্রোডাক্ট ইজ কোয়ালিফাই। দ্যাফোর উই ক্যান এই গ্লোবাল যে মার্কেটগুলি নিশ মার্কেট অর টপ এন্ড মার্কেট, এই মার্কেটগুলির জন্য সেখানে আমরা উই আর শক্ত প্রতিদ্বন্দ্বী গ্লোবাল যতগুলি হাই কোয়ালিটি ম্যানুফ্যাকচারার আছে, তার মধ্যে ইউকে অ্যান্ড চায়না ইজ অবভিয়াসলি দি ট্রেডিশনাল এবং দি তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী। ইদানিং ইউরোপিয়ান বেজ অনেক ম্যানুফ্যাকচারার আসছে, তাদের বিকজ অ্যাজ ইউ নো গ্লোবালি এই ফুয়েল অর দিস গ্যাসের দাম কমে যাওয়ার কারণে পার্টিকুলারলি নর্থ আফ্রিকান স্টেট লাইক লিবিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইরাকের মতো দেশ অ্যাজ ইউ নো তারা তাদের রেজিমগুলি পরিবর্তনের পরে গ্যাসের দাম বিশেষ করে ইউরোপে সরাসরি গ্যাস সাপ্লাই চলে যাচ্ছে মেডিটেরিয়ান কান্ট্রি থেকে। এই জন্য স্পেন, পর্তুগাল এবং তারপরে ইস্টার্ন ইউরোপে বুলগেরিয়া, রোমানিয়া এবং ইভেন কান্ট্রি লাইক চেক রিপাবলিক, তারা দে হ্যাভ কাম ব্যাক, পোল্যান্ড দে হ্যাভ কাম ব্যাক অ্যাগেন ইন দ্য ম্যানুফ্যাকচারিং অ্যান্ড দে আর অলসো একটা স্ট্রং ইমার্জিং অ্যাজ এ কম্পিটিটর হিসাব। তারপরও এর মধ্যেও ইউরোপিয়ান কম্পিটিটর অ্যাডভান্টেজ হলো তাদের লিড টাইম ইজ ভেরি মিনিমাম, তাদের লিড টাইম ইজ সো মিনিমাম বিকজ দে ক্যান জাস্ট এবং কোয়ান্টিটি অফ ডেলিভারি রিকোয়ারমেন্ট ইজ ভেরি মিনিমাম। একটা ওয়ান ট্রাক লোড হইলে তারা দে ক্যান গো ফর টেকিং দি অর্ডার সাইজ। যেহেতু লিড টাইম অ্যান্ড অর্ডার সাইজ ইজ মিনিমাম, সেক্ষেত্রে দে আর ইন অ্যাডভান্টেজ, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, ক্লোজার টু দি মার্কেট। বাংলাদেশ উই আর এ আমাদের হয়তো সেই জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজটা নাই। আর এন্দার প্রবলেম ইজ দ্যাট লিড টাইমের ক্ষেত্রে যেহেতু আমাকে অনেক র মেটেরিয়াল বা হাই ভ্যালু মেটেরিয়াল ইউরোপ থেকে বা ইভেন নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা বা চায়না থেকে আনতে হচ্ছে, তো এইসব ক্ষেত্রে একবার মাল আনা সেক্ষেত্রে সময় নেয়, দ্বিতীয়ত হলো মালটা আবার এক্সপোর্ট করতে সময় নেয়। তো আবার চিটাং পোর্টের এই কনজেশন আনো হয়তো অনেকগুলি আমাদেরকে বড় সমস্যায় ফেলে। যেমন কিছুদিন আগে আমার ইউকে থেকে একটা বোনেস আমার সাপ্লাই অগস্টের 15 তারিখে আমি এলসিসে শিপমেন্ট করেছি, এভরি 15 ডেজ পর পরে আমার তারা মাল শিপমেন্ট করতেছে। সুতরাং বিগত 2.5 মাসে আমাকে তারা 5টা শিপমেন্ট আমার অন বোর্ডে অনলাইনে আছে। তো যেই মাল আমার পৌঁছে যাওয়ার কথা সে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে, সেই মাল আমি পাই নাই অন ডিউ টাইম বিকজ অফ চিটাং পোর্টের প্রবলেমের কারণে। অ্যান্ড এভরি ইনফ্যাক্ট এমন অবস্থা দেখা গেছে যে কোনো শিপমেন্ট যেটা কলম্বো হয়ে আসছে বা অনেক ক্ষেত্রে সেটা অনেক 1 মাস পরে এসে পৌঁছতেছে, এখন সেকেন্ড শিপমেন্ট হয়তো দেখা গেলো আগে পৌঁছে গেছে। এগুলিও আমার জিওগ্রাফিক্যাল লোকেশন রিলেটেড যেটাকে বলে উপজাত সমস্যা। তো এগুলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি হিসাবে আমার অন্যান্য ফেলো বিজনেসম্যানের সাথে ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটি আপগ্রেডেশন, বিশেষ করে সেই ফিলফারিজ বন্ধ করা, অন টাইম ডেলিভারি দেওয়া, যত মিনিমাম টাইম দ্রুত দেওয়া, অ্যান্ড এটা হইলেই ইন্টারন্যাশনাল ভয়েজ যে শিপিং লাইনগুলিও তারা সার্ভিসিং ক্ষেত্রেও তারাও ফাস্টার হবে। যেহেতু চিটাং পোর্ট বা ঢাকা পোর্টে এরকম সমস্যা হচ্ছে, সুতরাং শিপিং লাইন বা এয়ার লাইনগুলি তারাও ওইভাবে লেথার্জিক হয়েতে তারা অ্যাটেনশনটা দেয়। তো একটার সাথে আরেকটা জড়িত। ইদানিং লক্ষণীয় হলো এই যে বিডা এবং অন্যরা যে কাজ করলো,
তারপরও লক্ষণীয় দেখেন যে আমাদের গ্লোবাল বিজনেস সূচক নিচেই নেমে যাচ্ছে। তো এইটাই, এই যে কথাগুলি আমি বললাম এটা, এবং গত বাজেটের সময় যারা আমাকে ফলো করবেন, আমি ফেডারেশনে কনসার্ট মিটিংয়ে বলছি, এই জিনিসগুলি যদি গুরুত্ব সহকারে যারা মন্ত্রী সাহেব এবং অন্যরা যদি দেখেন, এটা ব্যক্তির, এটা আমি দেশের স্বার্থে কথাগুলি বলতেছিলাম, বাট একটা ঢাকা এয়ারপোর্টে একটা স্টোর হাউস, একটা ওয়্যার হাউস বানানো, একটা ওয়েল কম্পিউটার বেস লিঙ্কড, এটা ইট ইজ নট এ মেজর, অনেক টাকার দরকার হয় না। এটা গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের একটা ইনএফিসিয়েন্সি ও ওয়েস্টেজ, 100 কোটি টাকা সেভ করে এর থেকে এটা করা যায়, অথচ এটি এটা একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট আনবে ইকোনমিতে। ঠিক সিমিলারলি চিরং পোর্টে উই ক্যান ডু মেনি থিং, যাই আসছে আমার রিসোর্স, ক্রেন ভেঙে গেলে এখন গেলে পুরো জিনিসটা আমার 3 দিন ধরে অপেক্ষা করতো, 3 দিন ইজ ভেরি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ইস্যু। তো যাই হোক, এসব চ্যালেঞ্জেস আর দেয়ার ইম্পোর্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ক্ষেত্রে, এত তো সত্য অ্যাজ আই সেড দ্যাট স্ট্রং ডিটারমিনেশন অফ দি এন্টারপ্রিনার্স ইয়ার এবং টু ওভারকাম দি আই উইল সে দ্য চ্যালেঞ্জেস এবং গ্লোবাল যে কম্পিটিশনকে আমরা ভয় পাই না। ইয়েস, অ্যাজ আই সেড দ্যার ইজ এ স্টিফ কম্পিটিশন আমাদের ব্রাদারলি ফ্রেন্ডলি আদার কান্ট্রি লাইক ইন্ডিয়া অ্যান্ড চায়না থেকে, কারণ এই সমস্ত কান্ট্রিগুলি বললাম ইট ইজ নট অনলি এন্ড মার্কেটে, আমরা যখন র মেটেরিয়াল প্রকিউর করি, যেমন এলসি খোলা হইলো, আমাদের ব্রাদারলি ফ্রেন্ডলি নেশান তারা হয়তো মাইনিংয়ে কোনো একটা বাংলাদেশ ডেস্টিনেশন এমন একটা অবস্থা করে দিল যে মালটা 15 দিন আগে বোঝার কথা, এটা এসে 1 মাস পরে বসে, তো সেটাও তারাও দোহাই দেয় যে না তো আমরা কী করছি, তোমার তো পেট্রোল বেনাফল বা ভেড়া মারাতে এই সমস্যা হয়েছে, আমাদের কিছু। তো এখন যে কোনো কারণেই হোক, একটু ফ্রেন্ডলিভাবে আমরা যখন বাইলেটারাল নেগোসিয়েশন করি বা স্টেট লেভেলে, যেমন কয়েকদিন আগে ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার আসলো, অথবা ওনাদের যখন কমার্স মিনিস্টার আসে, বিফোর হ্যান্ড যদি প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করে, আমাদেরকে যদি একটু ভিউ পয়েন্টটা নেয় যে কীভাবে করলে ট্রেডটা ফ্যাসিলিটেট হবে। যেমন একটা উদাহরণ দেই, ভারতের কিন্তু এখন ট্রেন আমাদের দেশে আসে, এখন এই ট্রেনগুলি খালি যায়, ধরেন এখানে ঢাকারই কাছে যে ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট থেকে এখানে তাদের ইয়ে আসে, তো এখানে যদি এখন একটা শুধু যদি চুক্তি করে গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নিয়ে যে ট্রেনটা তো খালিই যায়, এখানে তুমি বাংলাদেশের এই কিছু আমাদের সিলেক্টিভ কার্গো অ্যালাউ করো তোমার দেশে পাঠাইতে, তাইলে আমার কিন্তু খুব ফাস্টার আমি ডেলিভারি দিতে পারবো ইন্ডিয়ান ইয়েকে। জাস্ট দিস ইজ স্মল স্টেপ, উইল ইল বেনিফিট ম্যানিফোল্ড। আরেকভাবে বোঝানো যায়, ভারতে এটা তারা জিএসটি ইম্পোজ করেছে 18%, তাদের কিন্তু আমাদের মতো ভ্যাটে তাদের সকল ইউনি রেট না, তাদের মাল্টিপল রেট আছে। এখন এই রেটটাই যদি তারা 18 জায়গায় সে 12% ফিক্স করে, আমি 4% নাই বললাম, এটা ইট উইল গ্রেটলি ইউনো বাংলাদেশে মার্কেট ওখানে এক্সপোজ, মানে যে ইনক্রিজ করে দেবে, বলবেন যে এটা তাদের লোকাল ইন্ডাস্ট্রি করবে, বাট লোকাল ইন্ডাস্ট্রি করে দামটা কমবে, বাট আমার যেহেতু ইম্প্যাক্টটা আমার যখন ইম্পোর্ট স্টেজে তাদের এটা আমার প্রোডাক্টের যেটাকে বলা হয় কনজিউমারের যে অ্যাফোর্ডেবিলিটি প্রাইসটা এখন এমন অবস্থায় নিয়ে গেছে, যেটা করে আমার ডিমান্ডটা আই ক্যানট ওখানে এই দামের ক্যাটাগরির ডিমান্ডটা নেয়, আর যদি সে এই 6% প্রাইস যদি কমে যায়, তাহলে আমার প্রোডাক্টের ডিমান্ড যে ক্যাটাগরি যে কনজিউমার এটা প্রস্তুত, একটা ক্লাস তো সৃষ্টি হবে, যেটা উইজ ভেরি বেনিফিশিয়াল টু আস। বাট এনিওয়ে, এই জন্য আমি আই ক্যান কনক্লুড ইন দ্যাস, সিরামিক ইন্ডাস্ট্রি ইজ আন্ডার চ্যালেঞ্জ, বিশেষ করে টেবিউলার ইন্ডাস্ট্রি বোথ ইন এক্সপোর্ট অ্যান্ড লোকাল মার্কেটে, যেহেতু অ্যাজ ইউ নো হোয়াট দি গভর্নমেন্ট সেজ আন্ডার দি নিউ রিজিম, দে আর যে একটা প্রোটেকশনের মধ্যে আছে তাদের, এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ডিউটি, ফিনিশ প্রোডাক্টের উপরে গভর্নমেন্ট এটা মনে হয় তুলে দিয়েছে বা তুলে দেওয়ার চিন্তাভাবনায় আছে। এখন এটা হলো ইম্পোর্ট মার্কেটটা ওপেনিং আপ হবে, ব্যক্তিগতভাবে আমি প্রোটেকশনের পক্ষে না, বাট যেটা হয় এটা আমাদেরই আরও ফেলো বিজনেসম্যানরা, যেহেতু আমাদের ইথিক্যাল চর্চাটা নাই বিজনেসের মধ্যে, যে বিজনেস ইথিক্সটা নাই, তো
অনেকে যেটা বিশেষ করে এটা শুধু এক হাতে তালি বেজায় না, এই চাইনিজ যারা কাউন্টার পার্ট, এরা স্পিরিচুয়াস অর দি বিলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট, খুবই স্বল্প দামে, অথবা আমাদের এখানের যারা ইম্পোর্টার তারা এটাকে বলা হয় আন্ডার হ্যান্ড বা কি বলে যে আন্ডার ইনভয়েসিং করে, তারা যখন ওই ডিউটিটাকে কমিয়ে ইম্প্যাক্টটা কমিয়ে আইনে লোকাল মার্কেটে যখন বিক্রি করে, তখন আমরা যারা এখানে ডিউটি দিয়ে র মেটেরিয়াল আনলাম, আমরা যারা এই লোকাল 15% ভ্যাট দিয়ে লোকাল মার্কেটে আমাদের হাই কোয়ালিটি মাল নিয়ে যায়, তখন একটা আনইভেন কম্পিটিশনে পড়ে। তো টেবিলওয়্যার ইন্ডাস্ট্রি রাফলি এস্টিমেট বেশি বড় মার্কেট না, 500 কোটি টাকার মতো লোকাল মার্কেট, এর মধ্যে ধারণা করা হচ্ছে 100 কোটি টাকার মতো মালামাল এখনও ইম্পোর্ট আছে, ইনক্লুডিং পাইরেক্স বলে একটা সাব প্রোডাক্ট আছে, এগুলি সহ লোকাল 100 কোটি টাকার প্রোডাক্টটা আছে। আমাকে অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে স্যার যদি সাপ্লিমেন্টারি ডিউটি তুলে দেয় তাহলে কিন্তু এই ইম্পোর্ট মার্কেটের শেয়ার বেড়ে যাবে, এখন যেটা 20% আছে 80% লোকাল ম্যানুফ্যাকচারাররা ছোটোখাটো ইন্ডাস্ট্রি যারা আছে, 6টার পরে আরও 10-12টা ছোটোখাটো ইন্ডাস্ট্রি আছে, ওরা যারা লোকাল মার্কেটের উপর নির্ভর করে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তো টেবিলোর ইন্ডাস্ট্রির বাইরে পজিটিভ নোট হলো যারা এখন ফ্লোর টাইলস তৈরি করে, বাংলাদেশে অলরেডি খুব ভালো ভালো এখন প্রচুর বাইরে জয়েন্ট কোলাবোরেশনে এবং টেকনিক্যাল সাপোর্টে প্রচুর ভালো ভালো এন্টারপ্রেনাররা এই টাইলস দে হ্যাভ স্টার্টেড প্রোডাকশন, এখন আর তাদেরকে ইটালি আর বাইরের জগতে দেখতে হবে না, বাংলাদেশের কোয়ালিটি স্ট্যান্ডার্ড খুব ভালো। আর স্যানিটেরিওয়ারের ক্ষেত্রেও তাই, কয়েকজন ভালো ম্যানুফ্যাকচারার শুরু করেছে এখন, যেগুলি বনে দিই যেমন স্টেলা, নাম বলা আমার হয়তো ঠিক হয় না কিন্তু বাংলাদেশে গুণগত মানে এদের ইংলিশ স্যানিটেরিওয়ার লেভেলে আমাদের এখানে ম্যানুফ্যাকচারার আছে। সুতরাং ডোমেস্টিক মার্কেটে যদি এটা এক্সপানশান ঘটবে, ইকোনমিক প্রোগ্রেশন ঘটবে, ইকোনমিক গ্রোথ ঘটবে, নিউ ক্লাস অফ পিপল তাদের মন মানসিকতা পরিবর্তন হবে, তাদের ডিমান্ড ক্রিয়েট হবে, সুতরাং সিরামিক ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটও এক্সপ্যান্ড করবে বিশ্বাস। সেই ক্ষেত্রে আমাদেরকেও যারা এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে আছে প্রবেবলি নতুন একটু ফার্দার ইনভেস্টমেন্ট এবং নতুন দৃষ্টিভঙ্গিতে যেতে হবে। সোফার আমরা যারা এক্সপোর্ট মার্কেটে আছি এটাকে বলা হয় টেকনিক্যাল ভাষা OEM, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, অর্থাৎ গ্লোবালি দ্যার ইজ এ 300-400 ইয়ার্স ব্র্যান্ডেড মার্কেটিয়ার, ওই কোম্পানিগুলি তারা তাদের প্রোডাক্ট তাদের নামে বিক্রি করে ব্র্যান্ডে, বাট আসলে ওই প্রোডাক্টগুলি আমরাই অরিজিনালি ম্যানুফ্যাকচার করি এখানে। যেমন রয়্যাল ডলটন বলে ওয়ালে গ্লোবাল, আপনি যদি ইফ ইউ ভিজিট আমিরাত ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসে ব্রিটিশ এয়ারওয়েজ এগুলি করে যারা এই বনে দিয়ে ইন্ডাস্ট্রিতে, কিন্তু ওই রয়্যাল ডলটনের প্রোডাক্ট ইনফ্যাক্ট প্রডিউস অ্যাট শাইনবুকন, আমরাই তৈরি করি। তো আমরা সেটা এখন রয়্যাল ডলটনের ব্র্যান্ডে যে ভ্যালুতে বিক্রি হয় বা যেই অডিয়েন্সের কাছে যায়, আমি যদি শাইনপুকুরের নামে কোনো ব্র্যান্ডে বিক্রি করি আমি আই ক্যানো রিচ দেয়া, তাহলে এখানে একটা গ্যাপটা হয়ে গেল। যেমন ধরুন আমার একজন কাস্টমার পত্রপত্রিকায় দিব, সে আমার থেকেই নেয়, সে একই সাইজের কোনো লাস্ট খ্রিসমাস ইভে দে সোল্ড 29.5 মিলিয়ন নরজিনের ক্রোনা, আমি পত্রিকায় দিই তার এত হচ্ছে টার্ন ওভার করছে। তো আমি তারে জিজ্ঞেস করলাম তুমি তো আমার থেকে এত টাকা দিয়ে এত মাল কিনো নাই, এসে দিয়ে বললে হ্যাঁ তুমি যা দিস আমি সব বিক্রি করেছি। আমি হিসাব করে দেখলাম আমার ইকুইভ্যালেন্ট ডলারে সে আমার থেকে নিছে, ওটা যদি 20.9 কে আমি ইয়ে করি 10 দিয়ে ভাগ করি অ্যারাউন্ড $3 মিলিয়ন ইকুইভ্যালেন্ট হয়। আমি তো দেখলাম যে আমার তো সে যে আমার থেকে নিছে লিটল বোর্ড সামান্ত $1 মিলিয়ন, অর্থাৎ তার ব্র্যান্ড ভ্যালুতে সে আমার থেকে যা কিন থ্রি টাইমস সে আর্ন করে। তো আমি যদি আজকে ওই ব্র্যান্ড ভ্যালুতে বিক্রি করতে পারতাম আমার ব্র্যান্ডকে, তাইলে আমার এই এক্সপোর্টটা যেটা এখন 12 মিলিয়ন সেটা হয়ে যেত অলমোস্ট 40 মিলিয়ন। তো এখন এই পর্যায়ে যাইতে গেলে যে গ্লোবাল যে রিস যে ফ্রিডম যে ইকোনমিক ফ্রিডম দরকার এটা বাংলাদেশের নাই। আমি আবারও বলি বাংলাদেশে একজন লোক যদি বলি উইদিন কনফার্মমেন্ট কোটিপতি, তো এনিবডি গোয়িং যে হেলস উইথ দি তোমার কোর্স অফ টাকা, এটা ইন্টারন্যাশনাল ভ্যালু, তুমি এখানে ভত্তা বানিয়ে কাপ, তোমার কোটি টাকার তো কোনো ভ্যালু নাই, কারণ বাংলাদেশের কারেন্সি ইজ নট ফ্লোটেবল ইজ নট। আমি যদি আজকে
স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আমি একটা অ্যাডে যাইতে একদিনে এই ভ্যালুটা ক্রিয়েট হয় না, ব্র্যান্ড ভ্যালু। আমার যদি ইনভেস্টমেন্ট পয়েন্টে আমি অ্যাড করতে যাই অথবা অন্য কোনো আমি ইয়েতে যাই, তা আমার তো ওই ফরেন ইনভেস্টমেন্ট বা বলেন এরকম আমার সুযোগটা নাই বাংলাদেশ থেকে, এখন এটা নাই, ওই পর্যায়ে যায় না। তো আমাদেরকে ওই সোলং উই আর ওয়ার্কিং অ্যাজ এ ওএম অর্থাৎ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, আমাদের উইদিন দ্যাট ফ্রেমওয়ার্ক কীভাবে ম্যাক্সিমাম করা যায় আমাদের ভ্যালুটা, সেদিকে দৃষ্টিভঙ্গি করতে গেলে একটা হইতে পারে রিজনালি দেখা, যেমন যে কথাটা কিছু ইন্ডিয়ান মার্কেটকে, তো ইন্ডিয়ান মার্কেট সবচেয়ে বড়, তাদের ইকোনমিও বড় হচ্ছে, তো বাংলাদেশ সাথে দে আর ফ্রেন্ডলি নেশন, তারা রোহিঙ্গাতে সাপোর্ট করলো না তাই বলে বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রিতে সাপোর্ট করবে না এমন তো কথা নাই। তারা আমরা যতটা এনকেশ করতে পারি, তাদের ম্যানুফ্যাকচারার আছে, বাট আমরা কনফিডেন্ট আমরা উই ক্যান বিট দ্যাম ইন কম্পিটিশন মার্কেটে। যদি আমাদেরকে ইন্ডিয়ান মার্কেটটা ওপেন করে দেয়, আমরা এই স্যানিটারি ওয়াল বলেন, আমাদের টাইলস বলেন, আমরা টেবিল ওয়্যার বলেন, এক ইন্ডিয়ান মার্কেট ইজ এনাফ ফর বাংলাদেশের জন্য এই সেক্টরে। তো আমি লেটলি সিরামিক ইন্ডাস্ট্রির জন্য দুটা পয়েন্টে বলবো, একটা হলো অলরেডি আই ডিসকাস, গভর্নমেন্ট যাতে সাবসিডি না দিল বা প্রোটেকশনে না চিন্তা করলো, যাতে গ্যাসের সাপ্লাইটা এইটা যাতে যখনই ওনার পলিসি ডিসিশান নেন সিরামিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রাইসিং হোক এবং এটা সাপ্লাইটা প্রেশারটা যাতে তিতাস গ্যাস তাদের একটু সুরিসামারিটা একটু কী বলবো যে একটু ঘুষঘাসটা একটু কম যাতে না নেয়, বাকিটা আর ওপেন বললাম না, রেকর্ডই বললাম। কারণ যারা এমন একটা প্রতিষ্ঠান যারা আপনাকে বলেন না ডাবল এজ, আইতো কাটে যাইতো কাটে, আপনি যদি বলেন যে লাইন দিয়া যান সাপ্লাই তো পয়সা তখনও দিতেইব, আর যদি বলেন আমার লাইনটা কাইটা দাও তখনও তাদের পয়সা দিতে হবে, এমন একটা প্রতিষ্ঠানে এই দেশে আসে বলতে নিজেরই লজ্জা লাগে, বাট তথাপি আপনারা এই দেশের লোক যারা কর্ণ গহরে যদি ঢুকে এইটা মনে হয় সামথিং, দেশের পলিটিশিয়ানরা আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে পার্লামেন্ট, দে শুড লুক ইন টু একটা প্রতিষ্ঠানকে একটু করাপশান ফ্রি না করো, একটু মিনিমাইজেশন একটু হাত দেওয়া দরকার, আদারওয়াইজ মনে হয় এই দেশে ইন্ডাস্ট্রি টিকে থাকা বড় মুশকিল। আপনাকে ধন্যবাদ। আসলে লভ্যাংশ সে ডিভিডেন্ড পলিসি এটা ট্রু, দোজ আর আমাদের শেয়ার হোল্ডার দীর্ঘদিন ধরে আমাদের প্রতি কনফিডেন্স রেখেছেন, আমরা তাদেরকে বিগত কয়েকটা বছর ধরে কোনো আমরা ডিভিডেন্ড দিতে পারিনি। এটার বেসিক কারণ হলো একটা যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতিটা দুইটা জিনিস, একটা হলো তার আর্নিংটা থাকতে হবে, দ্বিতীয়ত আর্নিংটা মাস্ট বি ইন কনভার্টিবল ইন ক্যাশ, কারণ ডিভিডেন্ড দিতে গেলে আপনাকে ক্যাশে লাগবে। তো যদি যিনি লং টার্ম ইনভেস্ট করেন, যিনি কারণ শেয়ার হোল্ডার তো ওনার অব দি প্রতিষ্ঠান, তাদের ডিভিডেন্ডটা বড় কথা না, যদি কোম্পানি আর্নিংটা ঠিকমতো করে সেক্ষেত্রে তাদের যদি যেটাকে বলে দুটা ফ্যাক্টর ইপিএস এবং তার রিফ্লেকশন হলো নেটওয়ার্থ, নেট হলো তাহলে তাদের যে পার শেয়ার তাদের যে সম্পদ, এই দুটো জিনিস যদি পজিটিভ থাকে তাদের ভয়ের কোনো কারণ নাই। আমি একটু আপনাদের প্রতি বিগত তিন বছরে কোম্পানি ইজ ইন রাইট ডিরেকশান, তাদের বিভিন্ন আপস অ্যান্ড ডাউন গেছে, সুতরাং প্রতি বছরে আমরা হয়তো 2013 সালে লাভ করতে পারি নাই, 14 সালে খুব মিগার করেছি, 15 সালেও খুব ইয়ে না, 16 সালের 6 মাসে তা উই কুড নট লো, এগুলি একটা গ্লোবাল ব্যাখ্যা আছে। আমরা অ্যানুয়াল রিপোর্টে এজিএমদের যে এজিএমের শেয়ার হোল্ডারদের যে বক্তব্যটা দেওয়া হয় চেয়ারম্যান স্টেটমেন্টে, এগুলো ডিটেলস অ্যানালাইসিস করে বলে দেওয়া হয় কী কারণে প্রত্যেক বছরে দেওয়া যায় না। তো অতীতমুখী না হয়ে আমি আপনার মাধ্যমে একটু অ্যাসিওর করতে পারি যে ইনভেস্টরদেরকে, দি কোম্পানি ইজ উই আর স্ট্রঙ্গার দেন এনি টাইম বিফোর, উই আর সেট ইন নাও, হোপফুল্লি যদি আমাদের মেজর কোনো ডিসরাপশন না ঘটে এক্সপোর্ট মার্কেটে এবং পার্টিকুলারলি কি ফ্যাক্টর ইন গ্যাস সাপ্লাই, আমি মনে করি দীর্ঘদিন যারা আমাদের সাথে বিশ্বাসে ছিলেন, সহযাত্রী ছিলেন যে শেয়ার হোল্ডাররা, তাদের একটা পজিটিভ হয়তো আগামী দিনে তাদের দিন আসবে এবং তাদের এই ধৈর্যের যে পুরস্কার যেটাকে বলা হয় এটা তারা পাবে। এবং অনেক একটা তো লক্ষণীয় দেখবেন শেয়ার দাম ওয়াজ
বিলো ফেজ বিলো চলে গিয়েছিল, এখন সেটা উপরে আছে। বাট এটা নিয়ে যাতে এটা তাদের একটু, যাদেরকে কেনা বেচা করেন আমি তাদেরকে এটাও অনুরোধ করব যে অতিরিক্ত আশাবাদী না হতে। আবার সিমিলারলি এটা হতাশার কারণ নাই, আমরা আমাদের অতীতের বিগত 3 বছরে আমরা ক্রমান্বয়ে আমরা আমাদের পজিশন যেটাকে বলে কনসলিডেট করা হয়েছে। এখন কোম্পানির ব্যাংক লাইবিলিটি হ্যাজ মাচ মোর স্ট্রিমলাইন, অনেকগুলি আমরা রিপেমেন্ট করেছি, আগামীতে হয়তো আরও কমে আসবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এক্সপোর্ট, কারণ মাঝখানে এক্সপোর্ট না হলে, কারণ আমাদের ডোমেস্টিক মার্কেটে আমাদের সেই ভ্যালুডেশনটা সেরকম হয় না, আমাদের প্রাইসিং কাঠামোটা আমাদের লোকাল কনজিউমার রিপিটেড বায়ার নাই, আমাদের মার্কেটটা ওরকম হাই এন্ড মার্কেট না। তো আমাদের যেহেতু গ্লোবালের দিকে তাকিয়ে থাকতে হয়, যেন 2008-এর গ্লোবাল যে ইকোনমিক স্লোডাউন ঘটলো এটার ধাক্কায় ইউরোপে সব জায়গায় আনএমপ্লয়মেন্ট ওয়াজ মেজর ফ্যাক্টর। আমাদের এটা যেহেতু কনজিউমেবল আইটেম, ডিউরেবল আইটেম, এভরি ইয়ার রিপিট বায়ার যারা করতে তাকে তার আনইন্টারপ্টেড ইনকামের সোর্সটা লাগে। তো একটা ইয়ে যদি আপনার তার আনএমপ্লয়মেন্টে পড়ে যায়, সে নিজের থাকা খাওয়া নিয়ে চিন্তা করবে না, সে তার ঘর বাড়ি নিয়ে ডিউরেবল সাজানো নিয়ে চিন্তা করবে। তো এই সিচুয়ে এখন ইট ইজ মাচ মোর গ্লোবাল ইউরোপিয়ান মার্কেট কাম ব্যাক, হয়তো অত হাই না, বাট কম্পিটিশনের মধ্যে আরেকটা মেজর সেটব্যাক হয়েছে। আপনারা জানেন যদিও এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবাই ক্রিয়েট করে, কিন্তু এটার সাথে সিরামিক ইন্ডাস্ট্রি অ্যাফেক্টেড মোস্ট। সেটা হলো আমাদের একটা মেজর মার্কেট ছিল ইউএসএ মার্কেট। তো ইউএসএ মার্কেট আনটিল 2012 পর্যন্ত হোয়াট দে কল ইট জিএসপি, জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্সের আওতায় আমরা অলমোস্ট 25% একটা প্রাইস অ্যাডভান্টেজ সিচুয়েশনে ছিলাম কম্পেয়ার টু চায়না অ্যান্ড দ্যাটস সারপেক্ট থাইল্যান্ড এবং ইভেন ভিয়েতনাম। তো এখন থাইল্যান্ড ভিয়েতনাম আসিয়ান কান্ট্রির অংশ হিসাবে তারা ইউএস এর কাছে একটা প্রেফার্ড ইয়ার তারা মেনটেন করতেছে, কিন্তু বাংলাদেশ বিকজ জিএফসি সাপোর্ট না থাকার কারণে আমাদের এই 25% আমরা একটা অড কম্পিটিশনের মধ্যে আসি যে অ্যাডভান্টেজে। এটা এটার ইম্প্যাক্টটা 2013 তো গেল, 14 মোটামুটি গেছিল, কিন্তু এটার পিনসিংটা ভেরি হাই গেছে 15-16 সালে। আমরা শাইনপুকুর উই হ্যাভ স্ট্র্যাটেজি, আমাদের যে বায়ার যারা আছে তাদের সাথে আমরা রিওয়ার্ক করেছি, অনেক কাস্টমার চলে গেছিলো বাট আমরা আবার তাদেরকে রিগেইন করেছি। আমরা আশা করি তাদের, আমরা কিছু নতুন প্রোডাক্ট ডেভেলপ করছি এবং আমরা বিশ্বাস করি এই মার্কেটটা যদি আমরা ধরতে পারি আবার ইউএসএ মার্কেট আমাদের আমরা রিগেইন করতে পারবো। আর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, সেক্ষেত্রে সো লং স্টেট ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সাপোর্ট করতেছে জিএসপি রেফারেন্সে। ব্রেক্সিটের কারণে ইউকে মার্কেটটা আমাদের সেটা একটা মেজর মার্কেট, আমরা এগুলি কেয়ারফুলি ওয়াচ করতেছি। আমরা আশা করি যে যদি গ্লোবাল ইকোনমি মেজর আবার শখে না পড়লে, এবং এই এটা একটা রাফ ক্যালকুলেশন আছে, গ্লোবাল ইকোনমি মোটামুটিভাবে এভরি 8-12 ইয়ার্সের মাথায় একটা এটাকে বলে শক ওয়েভের মতো আসে, বিকজ এটা বলা হয় ইন্টারেস্ট বেসড ইকোনমিতে ডিপেন্ডিং অন দ্য ইন্টারেস্ট রেট তার একটা রিসাইপিক্যাল, আর এটাকে বলে যেই রেট অফ ইন্টারেস্ট সেটা দিয়ে আপনি 100কে ভাগ দিলেন তত যে বছর আউটপুটটা আসবে তার উপর একটা সাইক্লিক্যাল ট্রেন্ড আসে। তো যেহেতু একটা উত্তরণ আমরা ধকল পার হয়ে আসছি, আগামী কিছুদিন অ্যাটলিস্ট আমরা একটা গ্রোথ পর্যায়ে থাকবো বিজনেস সাইকেলে, সেক্ষেত্রে ওই ধারণা যদি সঠিক হয় আর এজ আই সেড যদি মেজর যদি আমাদের এখানে গ্যাস সাপ্লাই যদি ব্রেকডাউন না করে, প্রাইস অলরেডি কয়েকবার বাড়াইছে আরও যদি বাড়িয়ে না দেয়, এটা আলটিমেটলি টু কিপ ইউরসেলফ কম্পিটিটিভ ইন দ্য ইন্ডাস্ট্রি ইন ইন্টারন্যাশনাল মার্কেট। এবং আমাদের যে ওয়ার্ক ফোর্স আছে আমার বিশ্বাস আছে তার ক্রিয়েটিভিটির উপরে, আমরা অনেকগুলি প্রোডাক্ট ডিজাইন করেছি, উই হ্যাড অলরেডি গেট ইনভলভ আওয়ার সাম ইন্টারন্যাশনাল ওয়েল রিনাউন্ড ডিজাইনার, তাদের সাথে আমরা জয়েন্টলি কাজ করতেছি। এই প্রোডাক্টগুলি মার্কেটে আসলে এগুলো যদি ইউরোপিয়ান এবং ইউএসএ তাদের মাধ্যমে
অন্যান্য দেশে যদি আমরা এই মার্কেটটা ধরে রাখতে পারি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। দ্যাট ইজ এফার্ট ইজ কন্টিনিউইং দেয়ার। আমরা আমাদের ডিসিশনে শেয়ার হোল্ডারদের এই লাভের অংশটুর কথা চিন্তা করে আমি বিশ্বাস করি আমরা ওনাদের দীর্ঘদিনের যে ধৈর্য, ওনারা এটা যথাসময়ে অবশ্যই পুরস্কৃত হবে, একটু বিশ্বাস তারা রাখতে পারে। প্রফেশনাল হিসেবে এখন যে যাকে এফআরসির দায়িত্ব দেওয়া হয়েছে, কোন কোন বিষয়গুলো তার প্রসেস করে সামনে আনা উচিত? যিনি এফআরসির দায়িত্বে আসছেন উনি খুবই, ওনার কর্মজীবনে আমি যতটুকু জানি, কারণ আমি হয়তো বায়াস হতে পারি, বাট উনি আমি আর উনি যে স্কুল থেকে পাস করেছে একই স্কুলের আমরা ছাত্র, যদি উনি আমার বয়সে অনেক সিনিয়র, মোটামুটি ভালোই সিনিয়র, 4-5 বছর। তো ওনার কর্মদক্ষতা সম্বন্ধে আমরা জানি, উনি হোম সেক্রেটারি ছিলেন এবং উনি বিশেষ করে ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের, সুতরাং উনি ওনার দায়িত্ব সম্বন্ধে সচেতন। আমি যতটুকু ওনার সাথে ইতিমধ্যে আমার বিভিন্ন ফোরামে দেখা হয়েছে, কথা হয়েছে, তো আমার বিশ্বাস আছে উনি এই প্রতিষ্ঠানটার নবযাত্রায় উনি সঠিকভাবে উনি ক্যাপ্টেনশিপ উনি প্রুভ করবে। তবে এখানে বলে রাখা ভালো, এফআরসির যে কার্যক্রম, যে রেসপন্সিবিলিটি বেস্ট আউট ইন দি অ্যাক্ট, এফআরএ অ্যাক্ট, এইটা যেমন ওই প্রতিষ্ঠানের যোগ্যতা যারা ম্যানিং হবে, শুধু চেয়ারম্যান তো না, চেয়ারম্যান পরে তাদের যে 4টা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে যারা হেড করবে, যারা বিশেষ করে তাদের ভাষা একজন ডিরেক্টর হবে, তারা যদি প্রফেশনাল না হয়, এটা আমি চার্টার অ্যাকাউন্ট বলে আমাকে যদি বলেন আমি বায়া চার্টার, তা না, এটা অনেস্টলি এটা তাদেরই ব্যাপার। বিকজ আপনি দেখেন যখন একটা প্রফেশনালের মধ্যে, ধরেন দুটো প্রফেশন উদাহরণ দিতে পারি, ধরেন ডাক্তারদের, কোনো ডাক্তার ভুল করেছে, ভুল চিকিৎসা করেছে, এটা কে সার্টিফিকেটটা দেবে? এটা আরেকজন ডাক্তারই দেবে। সুতরাং এখন আমি যদি বলি একটা কমিটি করেন, আরও দেশের স্বনামধন্য এই সার্জনের বিরুদ্ধে আরেকজন চারজন দিয়ে, তাহলে আমি ডাক্তারদের প্রতি সাপোর্ট করলাম না। এই দৃষ্টিভঙ্গিতে যেহেতু এফআরসি ইস্যুটা বিশেষ করে আমাদের দেশে যেভাবে আসছে, যারা প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট, আমরা যারা বলি যাদের অডিটর সহজ ভাষায়, এই কোম্পানি অডিটরদেরকে মোটামুটি তাদেরকে ওভারসাইট করার জন্য, সেটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, সুতরাং এটা যারা ওই কাজে পারদর্শী, ওই কাজে ট্রেন আপ, ওই ক্যাটাগরির লোক না হইলে আপনি তাদেরকে ডায়াগনোসিস করতে পারবেন না। সুতরাং ম্যানিংটা ইম্পর্ট্যান্ট, শুধু এই হেড অফ দি ডিপার্টমেন্ট একজন তাদের না, ডাউন দি স্ট্রিম যারা হবে তাদেরকেও ওই প্রফেশনাল ডিসিপ্লিন হইতে হবে। আর যদি আমরা এখানে বলি যে না এটা তো গভর্নমেন্টের একটা জব, ডিপার্টমেন্ট ওই এখন জয়েন্ট সেক্রেটারি এখন পোস্টিংয়ের জায়গা নাই, সুতরাং আমি তারে জয়েন্ট সেক্রেটারি দিয়ে দিলাম, অথবা আরেকজনের ডেপুটেশনে পাঠাইলাম, অথবা আমাদের দেশে ইউনিভার্সিটির প্রফেসরদের, ওনার তো ক্লাস টাস এমনি কম টম থাকে, দায়বদ্ধতা উইথ এভরি রেসপেক্ট, আমি ইউনিভার্সিটির ছিলাম, মানিজও কোনো সময় মাস্টারি করেছি, লেকচারার ছিলাম, কারণ আমাদের তো জব দিতার ইয়া নাই। সুতরাং দেখা গেল ওই ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান, ওই সিকিউরিটি এক্সচেঞ্জ চেয়ারম্যান, এইসব কিছু বানিয়ে ওখানেও বসাইয়া দিই, তাইলে মোটামুটি ধরলে একাডেমিক ওয়ার্ল্ড, ইট ইজ রেসপেক্টেড ওয়ার্ল্ড, বাট দিস ইজ নট দি একাডেমিক ফিল্ড অলসো। সুতরাং এক্ষেত্রে সচেতন হওয়া। আর আরেকটা জিনিস হলো, একই নামে হইলেই হয় না প্রত্যেকটা জিনিসে। অ্যাকাউন্ট্যান্ট ইজ, ইয়েস ইট ইজ এ ওয়াইডার অনেক ডেজিগনেশন, ইউনিভার্সিটি ডিগ্রি আছে, দিস অ্যান্ড দ্যাট, বাট যেহেতু যে গ্রুপ তাদের যদি সমগোত্রীয় না হয়, তাকে ওয়াচডগ করতে গেলে ওই লেভেলের ওই কম্পিটেন্ট লোক নিতে হবে। সুতরাং এটা খুব আমি ভুল ইম্পর্টেন্স দিচ্ছি। সুতরাং এক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান, ফাইন্যান্স সেক্রেটারি এবং কন্ট্রোল অডিটর জেনারেল, তিনজনের নেতৃত্বে তারা যেভাবে শর্ট লিস্টিং করবেন, যেভাবে রিকমেন্ড করবেন, সেইভাবেই এই সেকেন্ড টায়ার অ্যাপয়েন্টমেন্ট হবে। আবার এর পরবর্তী যে টায়ারগুলি অ্যাপয়েন্টমেন্ট হবে, এই লোকবলগুলি যথাযথ হইলে, যথাসময়ে নিয়োগ হইলে, ন্যাচারালি যে উদ্দেশ্যে এফআরসি আসছে সেটা হয়তো ক্যাপিটাল মার্কেটের জন্য কল্যাণকর হবে, এটা একটা জিনিস। এটা হলো কম্পিটেন্সি, ক্যাপাবিলিটির প্রশ্ন অর্গানাইজেশন। দ্বিতীয় ইম্পর্ট্যান্ট আসপেক্ট হলো, এটা তাকে অনেককে নিয়ে কাজ করতে হবে, যেহেতু একটা প্রফেশনাল গ্রুপকে ওভারসি করবে, তাদের ট্রাস্ট অর্জন করা, ট্রাস্ট মানে এই না তার সাথে মিলে যাওয়া,
এটা দুইটা অ্যাপ্রোচ হইতে পারে। আপনি বলতে পারেন আমাদের দুদুকর মতো আমরা বলতে পারবো আমরা ভয় দেখিয়ে শাসন করবো, তাই না? এটা অ্যাপ্রোচ হইতে পারে, ফিয়ার ক্রিয়েটিং এ ফিয়ারিং ফ্যাক্টর। আরেকটা হয়তো হলো ওয়ার্কিং টুগেদার কনসেপ্ট, উইনিং দি হার্ট। তখন দেখবেন ওই ইন্ডাস্ট্রি থেকে আপনাকে সাপোর্ট করবে। আপনি যদি তাদেরকে যদি ইফ ইউ উইনিং দি হার্ট, তখন তারাই আপনাকে সাপোর্ট করবে, এটা কাজটা ইজিয়ার হয়ে যাবে। এবং এই ইন্ডাস্ট্রি প্লাস এফআরসি ইজ এ ক্রিয়েশন অফ বাই ল লেজিসলেটিভ বডি, একটা আইনের আওতায় এই আইনটা করেছে পার্লামেন্ট। ওনারা যদি তাকে আমাকে বলে আমি সুপার লেজিসলেটিভ পাওয়ার মনে করে, তাইলে ওই যে বললাম ফিয়ার ফ্যাক্টর হইতে পারে, বাট ওই উইনিং ফ্যাক্টরটা হবে না। তো এক্ষেত্রে সে সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ অলসো লেজিসলেটিভ বডি, প্রেসিডেন্সিয়াল অর্ডার 72 ক্রিয়েশন হয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হ্যাজ বিন ক্রিয়েটেড বাই অ্যানাদার পার্লামেন্টারি অ্যাক্ট, ওটাও আরেকটা একই মিনিস্ট্রির আওতায়। সো ইজ দি কেস অফ যারা মেইন লাইসেন্সিং দেয়, যারা অডিট করে, মিনিস্ট্রি অফ চার্টার অফ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ কমার্সের আওতায়, তারাও একটা লেজিসলেটিভ বডি, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে ক্রিয়েটেড। সোফার হয়তো পার্লামেন্টের নতুন চেঞ্জ হবে। এখন এই একাধিক একই এরিয়াতে একাধিক লেজিসলেটিভ বডি যদি কাজ করে, কে বড় কে ছোট কনসেপ্ট না করে, যদি কোঅর্ডিনেটেড পরস্পরের যদি পরস্পরকে যদি সাহায্য করে, কোঅর্ডিনেটেড অ্যান্ড কোঅপারেটেড যদি অ্যাকশানে যায়, আমার মনে হয় এক্ষেত্রে অনেকের স্যাক্রিফাইস লাগবে, অনেক অ্যাকোমোডেশন লাগবে, এবং একটা বৃহত্তর কল্যাণের জন্য যদি এই অ্যাটমসফিয়ারটা এফআরসি ক্রিয়েট করতে পারে, দ্যাট ইজ উইথ দি সেন্ট্রাল ব্যাঙ্ক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ICAB অ্যান্ড ইন দি ব্রডলি উইথ দি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এদের সাথে যদি সবাই মিলে যদি একটা পারস্পরিক প্রতীক অনাস্থা না, যুদ্ধ দেঙ্গেই না, কনফ্লিক্টই না, কনফ্রন্টেশন না, যদি কোঅপারেশন এবং সাপোর্টিভ রোল যদি নিতে পারে, আমার মনে হয় একটা কল্যাণ করবে, দিক আসবে। তবে অ্যাজ আই সেড, এটা এরকম না যে আমি আজকে মেশিনই দিলাম, কালকে চাবি দিলাম, বেরিয়ে যাবে। এটা সময় নেবে, কারণ গভর্নমেন্ট বডি জাস্ট ফর্ম করেছে, চেয়ারম্যান জাস্ট অ্যাপয়েন্টেড, নেক্সট ইয়ার হবে, দেন ফুললি ফাংশনাল করতে আরও লোকবল লাগবে, অফিস কাঠামো লাগবে, দেন আলটিমেটলি তারা কাজটা বুঝবে। এবং অন্যান্য এখন তো ওই কাজটা ইনপারফেক্ট হোক, অন্যান্য বডিটি তো করতেছে, সেন্ট্রাল ব্যাঙ্ক করতেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করতেছে, সিএ ইনস্টিটিউট করতেছে, সবার সাথে ওনার যদি এই একটা নেটওয়ার্কিং বা একটা কোঅপারেশন যদি ফাংশনাল রিলেশনশিপ এস্টাবলিশ করে, এবং সবার উপরে ওনাকে দেখতে হবে অন্যান্য দেশের লোকরা কীভাবে কাজ করতেছে, এক দেশে এক এক নিয়মে কাজ করতেছে। আমাদের রিজনালি আমি ইন্ডিয়ান কনটেক্সট বলতে পারি, ইন্ডিয়ান মেনি এক্সটেন্ড দে ডিপেন্ড অন দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, তাদের উপরে তারা নির্ভর করে, অনেক কাজ তারা ডেলিগেট করে দেয়, তাদের মাধ্যমে তারা কাজগুলি করে, তারা ওভারসি করে তাদের ফাংশনে। কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে বা তাদের সেবি আছে, তাদের সাথে একসাথে তারা যখন কাজ করে, তো দ্যাট কুড বি এ মডেল। শ্রীলঙ্কাতে তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মনিটরিং বোর্ড আছে, সেটাও একটা মডেল হতে পারে। পাকিস্তানে দে আর স্টিল টকিং পয়েন্টে, বাট ওখানে একটু অ্যাডভান্টেজ হলো বাংলাদেশে, যেটা অতীতে ছিল, বাট পরবর্তীকালে ওই যেটা যেভাবে হয় নাই, পাকিস্তানে ওদের ICAB কাউন্সিলে পাকিস্তানের ফাইন্যান্স সেক্রেটারি বসেন, ফেডারেল ফাইন্যান্স সেক্রেটারি। এবং আমি শুনে আশ্চর্য হয়েছে যে প্রত্যেকটা কাউন্সিল মিটিংয়ে দ্য সেক্রেটারি অ্যাটেন্ড, ইট ইজ নট হাই বড় ছোট প্রশ্ন না, প্রশ্ন হলো উনি হি মেক্স হিমসেলফ বা হোয়াটসঅ্যাপ তো নাই হিমসেলফ অ্যাভেলেবল। এবং ওদের কাউন্সিলের তিনজনের মধ্যে ওদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, অলসো ওদের NBR-এর যে হেড, দে সিট দেয় তো তিনজন, তো হাই প্রোফাইলের তিনটা বড় কাউন্সিল। সুতরাং ওখানে এবং দে হ্যাভ ডান সামথিং ভেরি, তাদের এরকম কাঠামো তো না, এখানে ইনস্টিটিউটে আছে যেমন IDC এবং যেটা ইনভেস্টিগেশন বোর্ড আর কি, যারা শাস্তি দেয়, তো সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, টোটালি ইন্ডিপেন্ডেন্সটা ভারতে করেছে কোয়ালিটি রিভিউ বোর্ড, ওরা পুরোপুরি শুধু তিনজন ওদের সিএ ইনস্টিটিউটে কাউন্সিলার আছে বটে, বাট চেয়ারম্যান আদার্স পুরো গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ তাদের হাতেই আছে। তো ফলত হলো তারা এখানে যেমন আলাদা সংগঠন করতে হয়েছে, পাবলিক একচাকার মানি স্পেন্ড হবে, কিন্তু ওখানে সিএ ইনস্টিটিউটের কাঠামোর মধ্যেই ইন্ডিপেন্ডেন্সটা অ্যাসিউর করেছে। সুতরাং সেক্ষেত্রে তারা দে আর ওয়ার্কিং। তো
আই ডোন্ট নো, আমাদের যেহেতু আইন হয়ে গেছে এখন পাবলিক মানি হয়তো বাজেটারি অ্যালোকেশন তো সেটা হবেই, ঘটবে, যথেষ্ট মানি হয়তো বাইরের থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও গভর্নমেন্ট পাবে, সেটা হাউ বার কস্ট ইজ দ্যাট ইজ, বাট পয়েন্ট হলো যেটা আই সেড, অ্যাভয়েডিং কনফ্রন্টেশন অ্যান্ড কনফ্লিক্টিং সিচুয়েশন, ইফ দে ক্যান এনশিওর এ কোঅপারেটিভ এবং সাপোর্টিভ রোল এবং উইনিং দ্য হার্ট অফ দি স্টেক হোল্ডার্স, সেক্ষেত্রে দ্যার ইজ নো রিজন ওয়াই এফআরসি উইল নট বি সাকসেসফুল, এবং ইট ইজ এ গুড ফিউচার আমি মনে করি, যেহেতু অনেক কথাবার্তা বলে হয়েছে, মেবি দেশের জন্য লং টার্ম ভালোই হবে এটা, কারণ শুধু অন্যান্য এক্সিস্টিং যারা রেগুলেটরি বডি আছেন তারাও, এটা শুধু এফআরসির কথা বললাম তা না, এখন ওনারা যদি ধরেন একটা মুরগি যাতে একই জায়গায়, মানে যদি বললাম যে কী বলে বারবার যাতে জবাই না হয় ধরেন, তাইলে এটা আবার টু মাস হয়ে যাবে, তো আপনি আপনি একটা অ্যাকশনে গেলেন, যদিও সিভিল ইয়েতে বলে আপনি 100 বারও পেনাল্টি করতে পারেন, যেহেতু সিভিল যদি হয় ধরেন একজন অডিটর ডান সামথিং রং, হি ডিড নট ওয়ার্ক ওয়েল অর হোয়াট এভার, নাও প্রশ্ন হলো সে জুরিডিকশনটা কার হবে, যদি একটা ব্যাংক হয় বাংলাদেশ ব্যাংক তাকে পেনালাইজ করতে পারে, বাংলাদেশ ব্যাংকের তাকে স্ট্রাইফ আউট, তাকে অডিট বন্ধ করে দিতে পারে, তাকে পেনাল্টি দিতে পারে, যেহেতু ব্যাংকটা লিস্টেড কোম্পানিও বটে তাইলে সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানিও তাকে জরিমানা করতে পারবে, তাকে বন্ধ করে দিতে পারে, যেহেতু সি ইনস্টিটিউটের মেম্বার সে লাইসেন্স নেয় তার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে, কারণ এটা তো সত্য, সে হ্যাজ ডান সামথিং রং, সুতরাং হি শুড বি নো, তার পেনাল্টি হবে, এখন এফআরসিও করতে পারে, এখন এটা হলো আমি যদি বলি তাহলে কতজন এখানে নিয়ম হবে, কে করবে, দরকার হলে চারজনে মিলে আপনারা তখন প্যানিশমেন্টে করেন, তাহলে জনে জনে করলে তখন হবে কি, এটা দেখা গেলো যে চাই রকম হয়ে যাবে, সে চারজন চাই রকম সিদ্ধান্ত নিলে একটা তখন একসময় পয়েন্ট আসবে যে অপরাধ করলাম একটা, কবার আমাকে জবাই করা হবে, তাহলে সাইড রকম হয়েছে কেন, তাইলে জিনিসটা সাবজেক্টিভ হবে, তখন মেবি ওয়ান টাইম কোর্টের ইন দ্য রি আমাদের ফান্ডামেন্টাল রিটের কনসেপ্টে গেলে তখন ওই অপরাধী বা ওই রং ডোয়ার মে হ্যাভ এ এক্সিট পয়েন্ট, তো আমি ওই জন্যই বলতেছি, সুতরাং মাল্টিপ্লিসিটি অফ অর্গানাইজেশন ইজ নট গুড ইন সেম ফিল্ডে, এটা এখন যেহেতু আইনগত কাঠের মতো করে ফেলছে, আমার বক্তব্য হলো এখন যারা এই পজিশনগুলিতে আছে তাদেরই দায়িত্ব হবে এই তাদের মধ্যে কনফ্লিক্টিং এবং কে বড় এটা না দেখে দে শুড কোপারেট, এবং একটা ইউনিফর্ম ইউনিটারি অ্যাকশানে যাওয়ার জন্য প্ল্যাটফর্মকে এনশিওর করা, সেটা এফআরসি ফোরামে হোক অথবা এফআরসি কারোর ডেলিগেট করে দেখ কীভাবে করবে ওনাদের ব্যাপার, বাট দে শুড এটা তাদের একটা এই মাল্টিপ্লিসিটি অফ অ্যাকশান শুড বি অ্যাভয়েডেড।